আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছিলাম, যারা কাসকি মাছের চচ্চড়ি। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, এই গরমের মধ্যে কিন্তু চচ্চড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং খুব বেশি লোভনীয় একটা খাবার ভাতের সাথে। মানে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট বাবা প্রত্যেকে পছন্দ করবে, যেহেতু কাটা কম থাকে। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায়, রান্না করা যায়, মানে একদম ঝামেলাবিহীন মাছ এটা। মানে খুব ইজিলি কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে, খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই মজাদার একটা রান্না। আশা করি আপনাদের কাছে, প্রত্যেকের কাছে ভালো লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিন, পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। এই তো এখানে প্রায় আমি 300 গ্রাম পরিমাণ কাসকি মাছ নিয়েছি। কাসকি মাছটা কিন্তু কিছু পরিমাণ ময়লা থাকে, আবার শামুকও থাকে ছোটো ছোটো। এটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে, মানে দেখে শুনে নিয়ে তারপর পরিষ্কার করে পানিটা জড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যেহেতু আমি বেগুন দিয়ে চচড়ি করব, এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ, মানে চিকন যে লম্বা বেগুনটা সেটা একদম খুতখুত করে ফেলে নিয়েছি। মানে খুব বেশি একদম চিকনও না, খুব বেশি এটা মোটা না, মানে চিকন চুন করে কেটে নিয়ে পানিটা জড়িয়ে নিয়েছি। আর যেহেতু চচড়ির ক্ষেত্রে পানির মানে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা বেশি লাগবে, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি না, মানে মিডিয়াম কুচি করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লবণটা 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর আপনারা চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে তেল। রান্নার এগুলো তেলটা কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। এরপর যে হাতে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব মশলাগুলোর সাথে, বেগুন এবং পেঁয়াজের সাথে। এই কাজটা কিন্তু হাতেই করতে হবে, যেহেতু আমরা চচড়ি খাবো, হাত মাখানো না হলে হবে? তাহলে অবশ্যই চেষ্টা করবে হাত দিয়ে করা যায়, হাতে করে চচড়িটা খুবই সুন্দর হবে এবং খুবই লোভনীয় হবে। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু আলতো হাতে মাখিয়ে নিব, যেহেতু ছোটো মাছ, খুবই সফট মাছ হয়ে থাকে এগুলো, কিন্তু কষলে গেলে একদম বত্তা হয়ে যাবে, তাই অবশ্যই মাথা রাখবেন। এই পর্যায়ে কিন্তু আলতো হাতে আস্তে আস্তে মিক্সড করে নেবেন মশলাগুলো এবং বেগুনের সাথে। পানি পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না, 1 কাপ পরিমাণ পানি দিলেই হবে, যেহেতু চড়চড়ি আর যেহেতু কাসকি মাছ এবং বেগুন খুব নরম একটা তরকারি, এটা খুব সহজেই হয়ে যাবে। মানে 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এতে দেখুন আমি 8 থেকে 10 মিনিট পরে কিন্তু তুলে নিলাম, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, 8 থেকে 10টা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দেবো। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে খেতেও ভালো লাগবে। আর যারা ঝাল বেশি খেতে চান তারা কিন্তু পরিমাণে ঝাল দিতে পারেন আরও বেশি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এতে করে সুন্দর গন্ধ আসবে, মানে চড়চড়ির যে আসল টেস্ট এমন টেস্টটা কিন্তু অবশ্যই পাবেন, মানে কাঁচামরিচ যদি এই পর্যায়ে আপনারা দেন। এই পর্যায়ে কিন্তু আলতো হাতে কুচুন্ডা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, খুব বেশি শক্ত হাতে না, কিন্তু আলতো হাতে মিডিয়াম থেকে লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, না তো মনে করেন যে গলে যাবে মাছগুলো এবং বেগুনটা, মানে গোটা গোটাও থাকবে কিন্তু সিদ্ধ হবে, কিন্তু চড়চড়িটা কিন্তু এরকমই থাকে। মানে পাশটা একদম পুরা পুরা লাগা লাগা হবে, মাঝখানে কিছু পরিমাণ জল থাকবে, মানে চড়চড়ি মানে চড়চড়ি খেতে অসম্ভব মজার একটা রান্না। ডাকনা দিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে যেরকম মশলা লোভনীয় হচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার একটা রান্না। অবশ্যই বাসার পরে একবার ট্রাই করবেন, ট্রাই করে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে। তাহলে আজকের মতো আমি একে নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।